জলবায়ু পরিবর্তন নিয়ে পুরো বিশ্বই হুমকির মুখে। জীববৈচিত্র্য বিপন্ন হওয়ার আশঙ্কার পাশাপাশি খরা বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ ধেয়ে আসছে পৃথিবীর দিকে। এ অবস্থায় বিশ্বকে রক্ষায় বড় বড় প্রকল্প নিয়ে ব্যস্ত দেশগুলো। এরই মধ্যে ইউরোপীয় দেশ আলবেনিয়া নিয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। আগামী 10 বছর গাছ কাটা নিষিদ্ধ করেছে দেশটির সরকার। সম্প্রতি এক ঘোষণায় বলা হয়, শিল্পখাতে ব্যবহারের উদ্দেশ্যে আগামী 10 বছর কোনো গাছ কাটা যাবে না। বাস্তুসংস্থানগত বিপর্যয় এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় দেশটির পরিবেশ মন্ত্রণালয়। NRBC ব্যাংক সুখবর প্রতিদিন।